এই কি খবর তোমাদের? এই অশিক্ষিত কাসেম গুলা কি শুরু করেছে? এরা কি সমুদ্র পাড়ে রঙ্গ দেখতে গিয়েছে? এই ঘূর্ণিঝড় মুখা তো চলে এসেছে, কেউ এই নির্বোধ বাঙালি গুলারে বলো কোনো নিরাপদ জায়গায় যাইতে। এগুলার তো হুশ নাই। এই ঘূর্ণিঝড় মুখা তো শিক্ষার্থীদের পরীক্ষাও পিছিয়ে দিয়েছে। একজন মন্ত্রী ছিল না মখা আলমগীর, সে তো বলেছিল বিএনপি জামাত ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে। ওই মন্ত্রীটার মতো মনে হয় এই মখা ঘূর্ণিঝড়, কি বলো? এদিকে তোমাদের কাসেম, তার জ্বালায় আমি অতিষ্ঠ। সে সারাদিন খালি কয় তৈ 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 তৈ, আমার বৈয়ুম পাখি কই। এই ঘটনা কি, এই কাসেম শুধু এই গানটা গায় আর নাচে কেন? পরে একটু রিসার্চ করে দেখলাম এটা ওই সেই মিথিলা না। প্রথমে কণ্ঠশিল্পী তাহসানের সাথে ভালোই প্রেম ভালোবাসা জমেছিল, দর্শকরা সেটা মেনেও নিয়েছিল, সবাই তাদের জুটিকে খুব পছন্দ করতো, কি বলো? পরে এই সেমরিডা এই জন কবির নামে একটা ছেলের সাথে রিলেশন করে, কিছু ইটিশ পিটিশ করে, দুর্ঘটনা ঘটায়। তারপরে নির্মাতা ফাহমির সাথে যায়া কি কি ছবি ভাইরাল হয়ে যায়। পরে তাহসানের সাথে তো আর সংসার টিকে না, ডিভোর্স হয়ে যায়। পরে এই মেয়েটা এই ইন্ডিয়া যে একটা বুইরা বেড়ারে বিয়ে করছে, দুইটারে একসাথে দেখলে মনে হয় কি বাবা মেয়ে। যাই হোক, এটা তার রুচি, তার ইচ্ছা হইলে সে করবে, যার সাথে মন চায় তার সাথে করবে, সমস্যা তোমাদের সমস্যা আছে? এই মিথিলার কয়জন বয়ফ্রেন্ড লাগে? তাহসানও ঠিক মতো কিছু করতে পারে নাই, জন কবিরও কিছু করতে পারে নাই, ফাহমিও কিছু করতে পারে নাই, এখন একজন বুইরা বেড়ার সাথে আছে, সে আর কি করতে পারবে? এই তোমরা এই মিথিলা মেয়েটাকে আমার কাছে পাঠাই দিতে পারবা? এটারে এই এই এইসব জামাই দিয়ে হবে না, এটাকে দুবাইয়ের শেখের কাছে পাঠাইতে হবে। এদিকে দুবাইয়ের শেখ তো অধীর আগ্রহে উতলা হয়ে বসে আছে, তার একজন নতুন বিবি লাগবে। এটারে দুবাইয়ের শেখের কাছে পাঠাইলে তাহলে শেখ যদি একটু শিক্ষা টিক্ষা দিতে পারে, কি বলো তোমরা? এই ওয়েব সিরিজের নামে বাংলাদেশের সংস্কৃতি সব এরা ধ্বংস করে দিচ্ছে, তোমরা কিছু বলো না কেন? কোনো প্রতিবাদ নাই কেন তোমাদের? এটারে ট্রস ট্রস করে মারতে হবে। ওকে, এদিকে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের অবস্থা দেখো, আমরা কম খায়া বাচ্চার জন্য রেখে দেই, কতটা হৃদয় বিদারক চিন্তা করতে পারো? খেয়ে না বাঁচলে উন্নয়ন দিয়ে কি করব? আসলেই তো, এই পদ্মা সেতুরে বলো দুই বেলা খাওয়াইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন রে, একটা পদ্মা সেতু কইরা আর কয়েকটা এই ফ্লাইওভার করছে, আর একটা মেট্রো রেল কইরা একবারে উন্নয়ন ফুটায় ফেলাইছে। এদিকে গরিব জনগণ ঠিক মতো পুষ্টিকর খাবার খাইতেই পারে না, জিনিসপত্রের দাম কমান। ওকে, পড়াশোনার চাপ সামলাবো নাকি দ্রব্যমূল্যের? এদিকে এই যে ঢাকা শহরের কিছু ব্যাচেলর ছেলে পেলে আছে না, এদের অবস্থাও খুব খারাপ, এদের তো আর ইনকাম নাই। দেখো এরাও খায়া না খায়া, আগে তাও ডিম ডাম দিয়ে খাইতো, এখন তো সেটারও দাম বেশি, সব কিছুর দাম বেশি, কীভাবে এরা খাবে? আলু ভর্তা দিয়ে তো খাইতে পারে না। আয় তোমরা কোনো প্রতিবাদ করো না কেন? যদিও প্রতিবাদ করে কোনো লাভ নাই, অটো পাস সরকার, এদেরকে কিছু বইলা লাভ আছে? এরা তো জনগণের ভোটে পাশ করে নাই, ভোট এদের কোনো ভোট মোট লাগে না, এরা অটোভাবে পাশ হয়ে যায়। তো এরা আর জনগণের কি অভাব বুঝবে, এরা জনগণের দুঃখ কষ্ট কি বুঝবে? ডাব খাইতে পারি না, দাম বেশি, আমার শুনেই তো খারাপ লাগতেছে। আমি তো যদিও কোনো রাজনৈতিক নেতা না, চিনির কেজি 140 টাকা, আরও বাড়ার আশঙ্কা। ঘটনা কি, এই বাংলাদেশে কি চিনি উৎপন্ন হয় না? অনেক হিসাব নিকাশ করে চিনির দাম বাড়ানো হয়েছে বাণিজ্য মন্ত্রী। আয় বেটা, কিসের হিসাব নিকাশ? ও, সে তো আবার মন্ত্রী, দুঃখিত। এই মাননীয় মন্ত্রী, আপনি একটু জনগণকে বুঝায় বলবেন কিসের হিসাব নিকাশ করে চিনির দামটা বাড়িয়েছেন? আর শুধু কি চিনির দাম বেড়েছে, সব কিছুর দামই তো বেড়েছে, ঘটনা কি? আপনারা কি করেন, হ্যাঁ বাজার তদারকি করেন না কেন? সিন্ডিকেট ভাঙেন না কেন? সিন্ডিকেটরা দেখেন না কীভাবে বসে আছে? এই তোমাদের কিছু বলার আছে থাকলে কমেন্টে জানাও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব মেরা দাও, ঘন্টা বাজায় দাও, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের সামনে খপাস করে চলে আসে, হ্যাঁ নোটিফিকেশন চলে আসে, আর তোমরা ঝাঁপায়া পড়তে পারো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, জয় জনতা, জয় মানবতা। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।